দেখেন, এইখানে যে ব্যাপারটা হচ্ছে, আমাদের নিচে একটা স্ট্রেপ থেকে যাচ্ছে, এই জিনিসটা আমরা এখন ফটোশপে দূর করব। এটা দূর করতে হলে আমাকে কি করতে হবে? প্রথমে আমি ইরেজার টুলটা নিব। ইরেজার টুলটা নিয়ে সফট একটা ব্রাশ দেব, হার্ডনেস 0%। দেন নিচের দিক দিয়ে এটাকে আমি রিমুভ করব। অবশ্যই সফটলি রিমুভ করতে হবে। দেন সেভ। দেন এখানে এসে আবার আপনি প্লেস করেন ফাইলটাকে, উপরেরটা ডিলেট করে দেন। দেখেন আমাদের আরো কিছু কাজ করতে হবে, অর্থাৎ ব্রাশটাকে আর একটু বড় করি, একটু দূর থেকে টান দেই। ব্যাস সেভ। এবার আশা করি আমাদের কাঙ্ক্ষিত কাজটা হয়ে যাবে। হ্যাঁ, দেখতে পাচ্ছি হয়ে গেছে। আপনি চাইলে মাশরাফিকে এভাবে উপরেও রাখতে পারেন, আবার রেডটা নিচেও দিয়ে দিতে পারেন। তবে নিচে দিলে ভালো লাগবে না, স্বাভাবিক। আবার বিভিন্ন আঙ্গিকে আপনি এটাকে সাজাতে পারেন, এভাবে রাখতে পারেন, আবার এটার অ্যারাঞ্জ ফ্রন্টে রাখতে পারেন, যেটা আপনার চোখে ভালো লাগে। দেন এইখানে আপনি কোনো একটা লেখা লিখতে পারেন, যেমন মাশরাফি। আচ্ছা, আমি নামের সঠিক স্পেলিংটা গুগল থেকে নেই। মাশরাফি, সুন্দর একটা ফন্ট চুজ করব। ব্যাস এই জিনিসটাকে এবার দেখেন, এখানে আমার যে শ্যাডো গুলো আছে, এই শ্যাডো গুলোকে অপাসিটি কমাই দেই এবং পুরো ব্ল্যাক দেই। ব্যাস তখন দেখবেন যে ওটা ওই কালারের সাথে নিয়ে নিছে। এবং এটা এই ক্ষেত্রে আপনি যদি ডার্ক দেন তাহলে দেখবেন যে এটা মিলে গেছে। এবার আপনি এটাকে ভিতরেরটাকে ডিলিট করে দেন, জাস্ট এই দুটাকে ধরেন। ব্যাক, যদি আপনি ব্যাকটা এরকম রাখতে চান, যদি ব্যাকে অন্য কোনো ডিজাইন দিতে চান তখন দিতে পারেন, বাট সেম ডিজাইনটা রাখাটাই ভালো লাগবে। বেশি পরিবর্তন আনলে সেটা আমার আমার মনে হয় বেশি ভালো হবে না। ব্যাস হয়ে গেল একটি পছন্দের কাস্টমাইজ টি শার্ট ডিজাইন। অর্থাৎ এইখানে আপনি যে কোনো কিছুই দিতে পারতেন, বা আপনি কয়েকটা প্রসেস আমি আপনাকে দেখালাম, এই প্রসেসগুলো ফলো করে আপনি যে কোনোভাবে একটা টি শার্ট ডিজাইন করতে পারেন। আশা করি ভালো লাগছে। এবার এখন এটা প্র্যাকটিস করেন, এবং এর পরবর্তীতে যে টি শার্টটা আমরা ডিজাইন করবো সেটার পরে আমরা দেখবো কলার আলা কীভাবে ডিজাইন করে। হোয়াট এভার, এইভাবে আমরা প্রসেস স্টেপ বাই স্টেপ আগাবো। তো এখন এটা প্র্যাকটিস করেন, ভালো থাকবেন।